বৎসান মঞ্চম কোচিদ সময়ে প্রোষ সম্জাত হাসহ স্তেয়ম সদবত্ত থিরধিপয় কল্পিত ইস্তয়োর যোগই মরকান ভক্ষণ বিভজতি সচে নাপ্তি ভণ্ডম ভিনোতি দ্রব্যালাভেশ গৃহ কুপিত যাত বক্রশোত গোপীরা মায়ের কাছে এসেছে, মায়ের কাছে এসে নালিশ করছে। মা বললেন অন্ধকার ঘরের মধ্যে রেখে দেবে, বললেন মা তাও করে দেখেছি, তোমার লালা যে ঘরে প্রবেশ করে সে ঘর আর অন্ধকার থাকে না, সব আলোয় আলোকিত হয়ে যায়। তো গোপীরা নালিশ করছেন, অনেক নালিশ করেছেন, আমরা গত প্রসঙ্গে শ্রবণ করেছি। মা কি করেছেন, হঠাৎ গোপালের মুখের দিকে তাকিয়েছেন, গোপালের মুখের দিকে যখন দেখলেন, দেখলেন গোপালের মুখটা ভার হয়ে গেছে, কালো কালো ভাব হয়ে গেছে। এই দৃশ্য দেখে মায়ের মনে দয়া হল। মা বললেন তোদের বাড়িতে গিয়ে আমার লালা এত উপদ্রব করে, তোরা তো একবার হাতে নাতে ধরে এনে আমাকে দেখাতে পারিস। আমার লালা তোদের বাড়িতে যদি এত উপদ্রব করে তো তোরা আমাকে আমার লালাকে হাতে নাতে ধরে আমার সম্মুখে যেদিন নিয়ে আসবি আমি সেদিন বিশ্বাস করবো, যা তোরা এখান থেকে চলে যা বলে মা তাদেরকে দাঁড়িয়ে দিলেন। এবার প্রভু কি করেছেন, প্রভু কিছুক্ষণ পরে ওই গোপীদের সম্মুখে গিয়ে হাজির হয়েছেন। কি ব্যাপার, মন শান্ত হয়েছে তো, নালিশ করেছে তো? এবার এই গোপীদের মধ্যে একজন গোপী ছিলেন, নাম তার প্রভাবতী। প্রভাবতী বললেন গোপাল তোর কেমন শক্তি আছে, তুই একবার আমার ঘরে গিয়ে মাখন চুরি করে দেখাস, তুই যদি আমার ঘরে যাস তো আমি তোকে হাতে নাতে ধরে তোর মায়ের কাছে নিয়ে আস। গোপাল বললেন কি প্রভাবতী কাকি, তুমি আমার সাথে চ্যালেঞ্জ করছো, ঠিক আছে আগামী কালই আমি তোমার ঘরে আমার মণ্ডলী সহ উপস্থিত হচ্ছি। এবার পরের দিন প্রভু প্রভাবতী কাকির বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। প্রভাবতী কাকির বাড়িতে যখন গিয়েছেন, গিয়ে দেখলেন ঘরের দুয়ার খোলা আছে। ব্যাপার কি, ঘরের দুয়ার এইভাবে খোলা কেন? ঘরের মধ্যে উঁকি মেরে দেখলেন কেউ কোথাও নেই। প্রভু ভাবলেন প্রভাবতী কাকি তো এমন বোকা নয় যে ঘরের দুয়ার খুলে রেখে বাইরে চলে যাবে। প্রভু সকালে বললেন দেখ তোরা সবাই ভিতরে যা, ভিতরে গিয়ে তোরা খাওয়া শুরু করে দে, আর আমি বাইরে বসে বসে পাহারা দিচ্ছি, আমি ডাক দিলেই তোরা বাইরে চলে আসবে। বলে এবার সখারা সবাইকে ভিতরে পাঠিয়ে দিলেন, সখাদেরকে প্রভু বাইরে বসে পাহারা দিচ্ছেন। এমন সময় সখারা বললেন লালা আমাদের খাওয়া শেষ, তুই এবার আয়। এবার সখারা সবাই বাইরে এসেছে, লালা গিয়ে কি করেছে, এক ভাণ্ডের মধ্যে হাত দিয়েছেন, আর যেই হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে প্রভাবতী কোথায় লুকিয়েছিল সঙ্গে সঙ্গে এসে খপ করে ধরেছে, আর যেই ধরেছে লালা বলছেন কাকি তুমি এখানে কোথা থেকে, আমাদের বাড়িতে তুমি এখন হঠাৎ এ সময়ে কোথা থেকে এলে, তোদের বাড়িতে মানে কেন, এটা তো আমাদেরই বাড়ি, তুমি আমাদের বাড়িতে এখন কোথা থেকে এসে উপস্থিত হয়েছ, চল তোর মায়ের কাছে আজ দেখাবো কোনটা তোর বাড়ি আর কোনটা আমার বাড়ি। কেন কাকি, এই দেখো এই যে ঘরের দুয়ার দেখো আমাদেরই ঘরের দুয়ারের মতোই, এই দেখো তোমার ঘর যেমন আমাদেরও ঘর তো একই রকমের। বলছেন মন মন্দির সংকয়া, বলেন
প্রভু বললেন আমি আমার নিজের ঘর ভেবেই তো এসেছি, এটা তো আমাদেরই ঘর। প্রভাবতী কাকি বলছেন চল তোর ঘর কোনটা আমি দেখাবো। প্রভু এবার বললেন কাকি খুব বড় ভুল হয়ে গেছে দেখতে পাচ্ছি, এটা তো আমাদের ঘর নয়, এটা তো তোমাদেরই ঘর, কিন্তু দেখো আমাদের ঘরের দরজা যেমন তোমাদের ঘরের দরজাও ঠিক একই রকমের, তোমাদের ঘরটা যেমন আমাদের ঘরটাও ঠিক একই রকম, এই জন্যে আমি ভেবেছিলাম যে এটা আমাদেরই ঘর, এখন দেখতে পাচ্ছি এটা তো তোমার ঘর, খুব বড় ভুল হয়ে গেছে। প্রভাবতী কাকি বললেন তোর মা সেদিন বলেছিল খুব বড় মুখ করে হাতে নাতে ধরে দেখাতে, চল তোর মায়ের কাছে নিয়ে যাব। প্রভাবতী কাকি কি করেছেন, গোপালের হাতটা ধরেছেন, ধরে টানতে টানতে আজ গোপালকে নিয়ে যাচ্ছেন। পথে যেতে যেতে প্রভু বললেন কাকি তোমার কি লজ্জা শরম নেই, এই সমস্ত কাকা জ্যাঠা তারা যাচ্ছে, তুমি এইভাবে তাদের সম্মুখে মাথায় ঘোমটা না দিয়ে মাথা উঁচু করে এইভাবে যাচ্ছ, তোমার লজ্জা শরম নেই? আর যেই বলেছেন প্রভাবতী কাকি সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা টেনে দিয়েছেন এক হাত, চল এবার কাকি টানতে টানতে নিয়ে যাচ্ছেন। এমন সময় প্রভাবতী কাকির দেবর সে বাইরে কোথাও গিয়েছিল, বাড়িতে যে এই কাণ্ড ঘটে গেছে সে কোনো কিছুই জানে না। কিরে গোপাল কি হয়েছে, আমার বৌদি তোকে এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন? প্রভু তাকে ইশারায় বলে দিলেন আর বলিস না, আমি বললাম যাব না কিন্তু তোর বৌদি কিছুতেই শুনছে না, আজ নাকি কোথায় ভান্ডারা আছে সেখানে নাকি আর খুব খাওয়ার ব্যবস্থা হয়েছে, সেই জন্য তোর কাকি বলছে চল তোকে যেতে হবে খেতে আজ সেখানে। আমি বললাম আমার কাকি খিদে নেই, আমি এক্ষুনি বাড়ি থেকে খেয়ে এসেছি, তবু তোর বৌদি শুনছে না, আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর এই শুনেই প্রভাবতী কাকির যে দেবর ছিল সে আবার খুব পেটু, খাবার কথা শুনে এও গোপালের পেছন পেছন হাঁটতে শুরু করেছে, বলছে গোপাল তোর তো খিদে নেই কিন্তু আমার তো খিদে আছে, আমি যাচ্ছি চল বলে এ গোপালের পেছন পেছন হাঁটতে শুরু করেছে। এমন সময় গোপাল বললেন কাকি তুমি যে এত জোরে আমার হাতটা চেপে ধরে রেখেছো আমার তো হাত একটু ব্যথা করছে, তুমি এক কাজ করো এই হাতটা ছেড়ে দিয়ে এই হাতটা ধরো। এবার যেই বলেছে দে 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 শিগগিরি দে, এবার কি করেছে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দেবরের হাতটা কাকির হাতে ধরিয়ে দিয়েছেন। কাকি টানতে টানতে নিয়ে আসছেন, কিছুই বুঝতে পারলেন না কেন, কারণ পুরানে জামানে কি ধোতি আজকাল কা হোতি তো সব সমঝ মে আ জাতি, মানে পুরানো দিনের ধুতি খুব মোটা ওতে কিছু দেখা যায় না, খুব মোটা ছিল আগের দিনের কাপড়, কিন্তু এখনকার যদি হতো সবই দেখা যেত, কিন্তু কাকি কিছুই দেখতে পাননি কাপড় খুব মোটা ছিল তাই। এবার কাকি টানতে টানতে নিয়ে উপস্থিত হয়েছে এদিকে কি হয়েছে, লালা দেবরের হাতটা ধরিয়ে দিয়ে ও শর্টকট রাস্তা দিয়ে বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে বলছে মা শিগগিরি খেতে দাও খুব খিদে পেয়েছে। মা ভাবছেন লালা তো এমন কোনোদিন বলে না, এমন তো কোনোদিন খেতে চায় না, ব্যাপার কি? তো ঠিক আছে লালা যখন খেতে চেয়েছে মা খুব ভালোবেসে লালাকে আজ খাওয়াতে শুরু করেছে। এদিকে এমন সময় প্রভাবতী কাকি এসে উপস্থিত হয়েছে, ও যশোদা তানিক বাহারা এই দেখে যা তাকে ধরে এনেছি, তুই খুব বড় মুখ করে সেদিন বলেছিলি যে আমার লালাকে ধরে দেখাবে, দেখে যা তোর লালাকে ধরে নিয়ে এসেছে। লালা এদিকে প্রসাদ পাচ্ছেন, মা আমি বাদে তোমারও আরো কি কোনো লালা আছে নাকি, কেন লালা ওই যে বলছে ধরে এনেছে? মা বলছেন কি বলিস লালা, তুই আমার একমাত্র সন্তান, আমার আর কোথার থেকে আসবে, আর তো কেউ নেই, তুই আমার একমাত্র সন্তান, তাহলে মা ওই যে বলছে কাকে ধরে এনেছে? এবার মা বাইরে এসেছেন, কি হয়েছে প্রভাবতী বলো,
আরে তুই কি হয়েছে জিজ্ঞাসা করছিস? তোর লজ্জা করছে না? এই দেখ দেখ, তুই জিজ্ঞাসা করছিস কেন? কি যে বার, এই দেখ দেখ, হাতটা নাড়া দিচ্ছে না বলছে, এই দেখ, এই দেখ কাকে ধরে এনেছি। তুই সেদিন খুব বলছিলি ধরে এনে দেখাবি, এই দেখ ধরে এনেছি। এবার মা বলছে, প্রভাবতী আজ সকালে কি ভাং টাং খেয়েছিলি নাকি? সকালে কি নেশা টেশা করেছিস নাকি? তুই একটু দেখ তো কাকে ধরে এনেছিস। এবার যেই বলেছেন, প্রভাবতী কাকি ঘুমটাটা সরিয়েছেন, সরিয়ে দেখলেন দেওয়ারের হাত ধরে রেখেছেন। যা এখান থেকে, তুই কোথা থেকে এনেছিস এখানে? বলে দেওয়ারকে ধাক্কা মেরে ফেলে দিলেন। দেওয়ার ভাবছেন, আমি ভেবেছিলাম খুব খাওয়া মিলবে, কিন্তু দেখলাম ধাক্কা খাওয়াই মিলল, খাওয়া দাওয়া তো কিছু মিলল না। এমন সময় গোপাল বাইরে এসেছেন প্রসাদ দিয়ে। মা কি হয়েছে? মা বললেন, আর বলিস না, ওর দেওয়ারকে ধরে এনেছে, এনে বলছে তোকে ধরে এনেছে। মা আমি বলেছিলাম না, এরা সবাই মিথ্যা কথা বলে, এদেরই বাড়ির লোকজন মাখন চুরি করে খায়, আর আমার নামেই এরা বদনাম দেয়। মা বললেন, লালা আমি বুঝেছি, একমাত্র সত্যবাদী হরিশ্চন্দ্র আমার ঘরেই আছে। বলে মা লালাকে জড়িয়ে ধরে। এবার প্রভাবতী কাকিকে তো মা ধমক দিয়েছে, প্রভাবতী কাকির মাথাটা নিচু হয়ে গেছে। প্রভাবতী কাকি মাথা নিচু করে চলে আসছেন। কিছুক্ষণ পর লালা দৌড়িয়ে প্রভাবতী কাকির সম্মুখে গিয়ে উপস্থিত। কাকি কেমন দিলাম, কেমন হয়েছে? এবার কাকিকে বলছে, কাকি বলছে, দেখ তুই দ্বিতীয় কোনোদিন আর একদিন আমার বাড়িতে যাস, এই ভুল আর আমি কোনোদিন করছি না, তুই আর একদিন আমার বাড়িতে গিয়ে দেখাস। যেই বলেছেন, প্রভু বললেন, কাকি পুনর্মাম যদি গৃহানা আসি, কদাচিত্তম হি গোপীকে তে ভর্তু রূপাস্তম তদা ভবিষ্যামি নো সংশয়। কি বললেন কাকি? পুনরায় যদি তুমি আমাকে কোনোদিন এভাবে ধরে নিয়ে এসো, নিয়ে আসো, আজকে তো দেবরকে ধরে এনেছো, দ্বিতীয় দিন যদি এইভাবে আমাকে ধরে নিয়ে আসো, সেদিন কি করব? সেদিন তে ভর্তু রূপাস্তিয়ম তদা ভবিষ্যামি নো সংশয়, সেদিন তোমার স্বামীর রূপ ধারণ করেই আসবো। বলে দিতেন তো এইভাবে প্রভু লীলা করছেন। পরবর্তীতে সুখদেবজি যে লীলা বর্ণনা করেছেন, একদা কীড়মানস্তে রামাদ্য গোপদারকা কৃষ্ণ মৃদম ভক্ষিতবানম ইতি মাত্রে নেবে দয়া। একদিন প্রভু সমস্ত সখাদেরকে নিয়ে ব্রহ্মাণ্ড ঘাটে খেলা করছিলেন। কি খেলা করছিলেন? পুতুল খেলছিলেন। সব সখাদের বললেন, সখা আজ আমরা মাটি দিয়ে পুতুল বানাবো, কাঠটা সব থেকে সুন্দর হয় দেখো। এবার সমস্ত সখারা আজ পুতুল বানাচ্ছেন। সবার যখন বানানো প্রায় সম্পন্ন হয়ে গেছে, সখা দেখলে সবাই তো খুব সুন্দর বানিয়েছে, কিন্তু আমারটাই সবার থেকে খারাপ হয়েছে। প্রভু ভাবলেন, আমি সবার সম্মুখে আমারটা দেখাই কি করে? আমারটা যদি আমি সবাইকে দেখাই, এরা তো আমাকে নিয়ে মজা করবে, আবার হাসি ঠাট্টা করবে, কারণ মাঝে মাঝেই এরা সবাই প্রভুকে নিয়ে হাসি ঠাট্টা করে। কেন? কারণ বলরামজি মাঝে মাঝেই বলে, তোর বাবা তো নন্দ যশোদা নয়, তোর বাবা তো নন্দ যশোদা নয়, তোর বাবা মা এত পরিষ্কার, তুই কালো কোথার থেকে এসেছিস? নন্দ যশোদার ছেলে তো আমি, তোকে নন্দ মহারাজ কুম্ভ মেলার থেকে কি নিয়ে এনেছে? আর এই কথা যখন বলরামজি বলে, আর সমস্ত সখারা হাতে তালি দিয়ে হাসতে থাকে। এই জন্যে প্রভু ভাবছেন,
আজ যে পুতুল আমি বানিয়েছি এটা যদি এখন সবার সম্মুখে দেখাই এরা তো আজ আমাকে নিয়ে পুনরায় হাসি ঠাট্টা করবে। এই জন্য কি হয়েছে, সব সখারা যখন এক জায়গায় করেছে সবার পুতুল, এবার বললেন লালা তোর পুতুলটা রাখ দেখি এখানে তোরটা কেমন হয়েছে দেখি। যেই বলেছেন সখা কি করেছেন লালা, লালা নিজের পুতুলটা হাতে দলা করে খপ করে মুখের মধ্যে পুরে দিয়েছেন। এবার বলরামজি বললেন লালা তুই মাটি খেলি, চল আজ মাকে গিয়ে বলব তুই মাটি খেয়েছিস। সখারা মায়ের কাছে এসেছেন, এসে বললেন তেরে লালা নে মিটি খাই যশোদা শুন মাই, তেরে কানানে মিটি খাই যশোদা শুন মাই। মা বললেন তুই কি করছিলি, তুই তো দাদা তুই বাধা দিতে পারিস নি, ভাই এইভাবে মাটি খাচ্ছে তুই কি দেখছিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে। বললেন না মা আমি সেখানে ছিলাম, সমস্ত সখারাই সেখানে ছিল, কিন্তু আমি বাধা দিতে পারিনি। কেন বাধা দিতে পারিসনি? বললেন মা অদ্ভুত খেলন সখা সঙ্গ খেল, অদ্ভুত খেলন সখা সঙ্গ খেল, ইতিনো সামনে মুখ মেলেলো, ইয়ানে গটক গটক গটকাই যশোদা শুন মাই। মা আমরা সবাই খেলা করছিলাম কিন্তু খেলা করতে করতে এ খপ করে মুখের মধ্যে পুরে দিয়েছে, আমি বাধা দিতে পারিনি। এবার এই কথা শ্রবণ করে মা কি করেছেন, মা লালার কান ধরেছেন। কষ্মান মেদমদন্ত আত্মন ভবান ভক্ষিতবান রাহ বদন্তি তাব কাহেতে কুমারস্তে অগ্রজপ্যয়ম। কান ধরে বললেন লালা তুই মাটি খেয়েছিস? না মা আমি মাটি খাইনি। এই যে তোর সখারা সবাই বলছে তুই মাটি খেয়েছিস, মা সখারা সবাই মিথ্যা কথা বলছে। ও সখারা সবাই মিথ্যা কথা বলছে, তাহলে তোর দাদা, দাদা কি মিথ্যা কথা বলছেন? বললেন অগ্রজ অপ্যয়ম, মানে তোর দাদা কি মিথ্যা কথা বলছে? বললেন মা দাদা, দাদা ওই মিথ্যাবাদীদের সাথে থেকে এও মিথ্যা কথা বলতে শিখে গেছে। সরাসরি বললেন না যে দাদা মিথ্যা কথা বলছে, ঘুরিয়ে দিলেন, কারণ দাদাকে তো মিথ্যাবাদী বলা যায় না। তো এই জন্য মা এবার কান ধরেছেন, বললেন লালা তুই মাটি খেয়েছিস? মা ভাবলেন আজ যদি শাসন না করি তাহলে এতদিন সবার ঘরে ঘরে মাখন খেত, সবাই নালিশ করত, সেটা ঠিক ছিল, কিন্তু এ তো দিন দিন নিচের দিকে যাচ্ছে, এখন যদি আমি শাসন না করি তাহলে আগে খেত মাখন আজ খেয়েছে মাটি, এরপরে শুনবো কবে খৈনি ডোলে খেয়েছে, তারপরে শুনবো কবে বিড়ি টেনেছে। এই জন্যে মা ভাবলেন আজ একে তো শাসন না করলে হয় না, এই জন্যে মা কানটা ধরেছেন। মা যখন কানটা ধরেছেন হাতে লাঠি নিয়েছেন, বল তুই মাটি খেয়েছিস? এবার প্রভু ভাবলেন আমি যদি জোর দিয়ে বলি তাহলে মা বিশ্বাস করে নেবে, এই জন্য প্রভু জোর দিয়ে বললেন নাহম ভক্ষিতবানম্ব্য সর্বে মিথ্যাভিশংসিনঃ যদি সত্য বিরস্ত্রহি সমক্ষম পশ্যমে মুখম। মা আমি মাটি খাইনি, তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার যদি বিশ্বাস না হয়
আমি এই হা করেছি তুমি দেখো আমার মুখের মধ্যে মাটি আছে কি না। প্রভু ভাবছিলেন আমি যদি জোর দিয়ে বলি মা বিশ্বাস করে নেবে, মা মেনে নেবে আমার কথা, কিন্তু যেই বলেছেন মা আমি হা করছি তুমি দেখো আমার মুখের মধ্যে মাটি আছে কি। এবার মা বললেন ঠিক বলেছিস, হা কর আমি দেখব তুই মাটি খেয়েছিস কি। এবার যখন মা দেখতে চেয়েছেন প্রভু ভাবছেন আজ তো বাঁচার কায়দা নেই, কারণ মুখে মাটি মায়ের হাতে লাঠি, বাঁচার তো আজ কোনো কায়দা নেই। এই মুহূর্তে ঐশ্বর্য শক্তি ভাবলেন জীবাত্মা পরমাত্মাকে মারবে তাই কি হয় নাকি, জীবাত্মার হাতে পরমাত্মা মার খাবে কি সম্ভব। এই জন্যে ঐশ্বর্য শক্তি মা যখন গোপালকে হা করতে বলেছেন গোপাল হা করেছেন, ঐশ্বর্য শক্তি কি দেখিয়ে দিলেন, ঐশ্বর্য শক্তি দেখিয়ে দিলেন জ্যোতিষ চক্র জলম তেজ নভস্বন বিয়দেবচ, সমস্ত ব্রহ্মাণ্ডকে মা গোপালের মুখের মধ্যে দর্শন করলেন। মা ভাবলেন কিম স্বপ্ন এতদুদ্দেব মায়া কিংবা মদীয়গত বুদ্ধি মহ। মা ভাবছেন আমি কি স্বপ্ন দেখছি নাকি এ কোনো দৈবিক মায়া। মা ভাবলেন এ তো আমার সন্তান নয়, যাকে আমি আমার সন্তান ভাবছি এ তো আমার সন্তান নয়, এ তো জগতের প্রতি জগন্নাথ। এই ভেবেই মা আস্তুতি করি মায় জয় ভয় মানা জগত পিতা মায় সুত করি জানা। মা স্তুতি করতে শুরু করেছেন, লালাকে দণ্ডবোধ করছেন, মা মা কি করছো, মা আমার মধ্যে মুখের মধ্যে মাটি দেখেছো, লালা তুই মাটি কি বলছিস, আমি তোর মুখের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডকে দর্শন করলাম আর তুই মাটি বলছিস, আর সেই ব্রহ্মাণ্ডের মধ্যে উত্তর ভারত দর্শন করলাম, উত্তর ভারতের মধ্যে নন্দ মহারাজের বাড়ি দর্শন করলাম, নন্দ মহারাজের বাড়ির মধ্যে বাড়ির সম্মুখের উঠান, উঠানের মধ্যে আমি যে তোর কানটা ধরে দাঁড়িয়ে আছি সেটাও আমি তোর মুখের মধ্যে দর্শন করলাম, আর তুই মাটি কি বলছিস, মা তুমি এসব কি বলছো, তোমার বয়স হয়ে গেছে, তোমার চোখটা খারাপ হয়ে গেছে, তোমার মাথাটাও বোঝায় খারাপ হয়ে গেছে চোখের সাথে সাথে, অনেক বয়স হয়ে গেছে কি দেখতে তুমি কি দেখেছো। মা আমি আরেকবার হা করছি তুমি একটু ভালো করে দেখো তো। মা বললেন ঠিক বলেছিস আরেকবার হা কর তো। এবার পুনরায় প্রভু হা করেছেন, ঐশ্বর্য শক্তিকে সরিয়ে দিলেন, মা কিছুই দেখতে পেলেন না। মা ভাবছেন সত্যি আমার বয়স হয়ে গেছে, আমার চোখটা খারাপ হয়ে গেছে, কি দেখতে কি দেখছিলাম, আমারই লালা আমি তাকে ভগবান ভাবছি। মাকে সম্পূর্ণ মায়ার দ্বারা প্রভু মোহিত করে ফেললেন, মা লালাকে পুনরায় জড়িয়ে বলে তুললেন। পরবর্তীতে সুখদেবজি পুনরায় বললেন যে লীলার কথা, ওই একদা গৃহদাসীষু যশোদানন্দ দেহিনী কর্মান্তরনিরুক্তাসু নির্মন্থম স্বয়ং দধি, যানি যানি গীতানি তদুবালোচরিতানি চ দধিনীর মন্থনে কালে স্মরন্তি তন্যগায়ত। সুখদেবজি পুনরায় বললেন একদা একদিন, কোন দিন এই একদিনটি, বললে এই দিনটি ছিল দীপাবলির দিন। দীপাবলির দিনে মা কি করেছেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে মা স্নান করেছেন, স্নান করে আজ মা কি করছেন,
নির্মমন্থম স্বয়ং দধি। মা আজ নিজে দধি মন্থন করতে শুরু করেছেন। কেন? কারণ লালা ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলেই খেতে চাইবে। এই জন্যে মা দধি মন্থন করতে শুরু করেছেন। মা আজ স্বয়ং দধি, সুখদেবজি বললেন, মা আজ নিজে দধি মন্থন করছেন। কেন? এই জন্যে মা আজ পুত্রের বাৎসল্য প্রেমে ডুবে হাবুডুবু খাচ্ছেন। মা পুত্রের বাৎসল্য প্রেমে একদম ডুবে গেছেন। এই জন্যে মা ভাবছেন, আজ আমি নিজে হাতে দধি মন্থন করে লালাকে খাওয়াবো। অন্যদিন কিন্তু মা করতেন না, তার জন্যই সুখদেবজি বলেছেন যে নির্মমন্থন স্বয়ং দধি, মা আজ নিজে দধি মন্থন করছেন। অন্যান্য দিন মা করতেন না, অন্যান্য দিন দাস দাসীরা করতেন, আজ মা নিজে দধি মন্থন করছেন। নিজে হাতে দধি মন্থন করে লালাকে খাওয়ানোর জন্য তো মা দধি মন্থন করছেন। পরের শ্লোকে সুখদেবজি কি বললেন? মা দধি মন্থন করছেন, আর সাথে কি করছেন? সাথে ইয়ানি ইয়ানি গীতানি তদবাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তন্য গায়ক। মা দধি মন্থন করছেন, আর কি করছেন? ইয়ানি ইয়ানি গীতানি গান গাইছেন। কি গান গাইছেন? তদবাল চরিতানি চ, লালার বাল্য লীলাই গাইছেন। এতদিন যে লীলা হয়েছে সেই লীলাই মা গাইছেন, সাথে দধি মন্থন করছেন, আর মনটাও লালার কাছে দিয়ে রেখেছেন। কখন ঘুম থেকে উঠে যায়, কখন ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠলেই লালা খেতে চাই। মা এ কথা ভাবছেন, মনটা লালার কাছেই দিয়ে রেখেছেন, মুখে গান গাইছেন, লালারই গান গাইছেন, বালচরিতানি চ বাল্যলীলা গাইছেন, আর শরীর দিয়ে দধি মন্থন করছেন। তো বললেন মা কি করছেন? মা কায় মনো বাক্যে আজ সাধনা করছেন, দধি মন্থন নয়। যখন কেউ কায় মনো বাক্যে ভগবানকে ডাকবেন তখন সেটাই হবে তপস্যা। কায় মানে শরীর, মন আর বাক্য, এই তিনটি বিষয় যখন একসাথে করে ভগবানকে ডাকব তখন সেটা হবে তপস্যা। কিন্তু সব থেকে কঠিন কাজ এটাই, কায় মন বাক্যে ভগবানকে ডাকা যায় না। শরীর দিয়ে সেবা করা যায়, সেবার কাজ করা যায়, কিন্তু বাণী দিয়েও ভগবানের লীলা কথা গাওয়া যায়, কিন্তু মন মন দেওয়া অত সহজ বিষয় নয়, মনটা দেওয়া যায় না। অর্জুনকে প্রভু বললে, অর্জুন আমার কোনো কিছু চাওয়ার নেই, তুমি শুধু তোমার মনটা আমাকে দাও। অর্জুন বললেন, প্রভু সব পারি, তোমার জন্য মন্দির বানিয়ে দিতে পারবো, তোমার জন্য স্বর্ণের বিগ্রহ বানিয়ে দিতে পারবো, 56 ভোগের ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু তুমি ওই কথাটা বলো না যা বলেছো, মনটা দিতে পারবো না, ওটা দেওয়াই সব থেকে কঠিন। মন দেওয়া যায়, সব করা যায়, কিন্তু মনটা দেওয়া যায় না। এখানেই বসে আছি, দেখুন না মনটা কোথায় কোথায় বাড়িতে বসে আছে। আমার শরীরটা এখানে বসে আছে, কিন্তু এই কথা শ্রবণের ফাঁকে ফাঁকেই মনটা যে কোথার থেকে ঘুরে চলে আসছে তার কোনো ঠিক নেই। বললেন, শরীর দেওয়া যায় কিন্তু মন দেওয়া যায় না, মন দেওয়া খুবই কঠিন। তো যদি কেউ শরীর মন মানে কায় মন বাক্যে একসঙ্গে ভগবানকে ডাকতে পারে সেটা হয়ে যায় তপস্যা। ওই যে এক মা গিয়েছিলেন বৃন্দাবনে, সবাই হয়তো জানে, তো সেই মা বৃন্দাবনে গিয়ে কি ভাবছেন? ভাবছেন যে আমার বাড়ি পুঁইশাকের মাচানটা ছাগলে খেয়ে ফেললো না, তো বৃন্দাবনে গিয়েছেন, গিয়ে ভাবছেন পুঁইশাকের মাচাটা ছাগলে খেয়ে ফেললো কি তার ঠিক নেই।
তো যে মন্দিরে যাচ্ছেন সেখানে আর কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, মন্দিরের মধ্যে ওই পুঁইশাকের মাচাই দেখছেন, অন্য কিছু তিনি দেখতে পাচ্ছেন না, কারণ শরীরটা বৃন্দাবনে এসেছে কিন্তু মনটা বাড়িতে ওই পুঁইশাকের মাচার মধ্যে দিয়ে রেখেছে। মনটা বৃন্দাবনে আসেনি, বললেন এমন বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই, শরীরটা এখানে পড়ে থাক, মনটাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বলুন দাদি দাদি, সেটাই হচ্ছে সার্থক বৃন্দাবনে যাওয়া। এখানে বসে থাকবে শরীর কিন্তু মনটাকে সদা বৃন্দাবনে পাঠিয়ে দিতে হবে, কিন্তু ওই শরীর গেল বৃন্দাবনে, মনটা বাড়িতে পড়ে থাকলো, ওই বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না। তো মা আজ কি করছে? মা আজ কায় মন বাক্যে ভগবানের সেবা করছে, মানে তপস্যা করছে। এবার কি হয়েছে, মায়ের তপস্যা দেখে ভগবান কি আর ঘুমিয়ে থাকতে পারেন নাকি? যখন কেউ কায় মন বাক্যে ভগবানকে ডাকবেন, ভগবান আর দূরে থাকতে পারেন না, প্রত্যহ লালাকে জাগাতে হয়, কিন্তু আজ জাগাতে হলো না, প্রভু আজ নিজেই উঠে এসেছেন। উঠে এসেই বললেন তম স্তন্য কাম আসদ্য মতনন্তম জননীম হরিহি গ্রহিত্য দধিমন্তানম নাসদ্য বৃতিমাব। লালা আজ উঠে এসেছেন, উঠে এসে মন্থন দণ্ডটা চেপে ধরেছে, ধরেই বললেন মা আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে খেতে দাও, ওই সমস্ত রেখে দাও। কেন? কারণ প্রভু এই জন্যে উঠে এসেছেন, মা পূর্ব জন্মে যে তপস্যা করেছো সেই তপস্যা ঋণ এখনো আমি শোধ দিতে পারলাম না, যার জন্যে মথুরাতে জন্মগ্রহণ করে আসতে হয়েছে তোমার কাছে, সেই ঋণ আমি এখনো শোধ করতে পারিনি, তুমি পুনরায় আমাকে ঋণের জালে বাঁধতে চাইছো, এই জন্যে প্রভু আজ উঠে এসে মন্থন দণ্ড চেপে ধরেছেন, আর তোমাকে তপস্যা করতে হবে না, পূর্বের তপস্যার ভার আমি এখনো শোধ দিতে পারলাম না, এই তপস্যার ভার আমি সহ্য করব কি করে? এই জন্যে মায়ের তপস্যাকে ভঙ্গ করে দিলেন। এবার বললেন মা আমাকে খুব খিদে পেয়েছে, আমাকে তুমি দুগ্ধ দাও। মা বললেন লালা তুই সামান্য একটু দেরি কর, আমি এক্ষুনি আসছি। বলে মা কি করেছেন, মা ভিতরে গিয়ে সেই পদ্মা গন্ধা গাভীর দুগ্ধ ছিল, ভাবলেন এই দুগ্ধটা গরম করে লালাকে খেতে দেব, এই বলে তিনি উনানে দুগ্ধটা বসিয়েছেন, বসিয়ে এবার এসে লালাকে খুলে দিয়েছেন, নিয়ে স্তনামৃত পান করাতে শুরু করেছেন। এবার লালা বলছেন মা একটা কথা বলো তো। লালা কি কথা? মা একটা কথা বলো, তোমার কাছে আমি বেশি প্রিয় না এই দুগ্ধ বেশি প্রিয় তোমার কাছে, কে তোমার কাছে বেশি প্রিয়? মা বললেন লালা এই কথা বলতে হয় নাকি, তোর থেকে প্রিয় আমার কাছে কিছু আছে নাকি, লালা তুই আমার কাছে সব থেকে প্রিয়, এই কথা বলতে হয়? জগতের সব থেকে প্রিয় হচ্ছিস তুই আমার কাছে। এবার কি হয়েছে, প্রভু মায়ের স্তনামৃত পান করছে, ওদিকে দুগ্ধ সে কি ভাবছে, দুগ্ধ ভাবছে লালা তো মায়ের স্তনামৃত পান করছে, তাহলে আমরা তো প্রভুর সেবায় লাগতে পারলাম না, প্রভু যখন মায়ের দুগ্ধ পান করছে তাহলে আমরা তো সেবায় লাগলাম না প্রভু, তো যে জীবন প্রভুর সেবায় না লাগলো সে জীবন রেখে কোনো লাভ নেই। বলুন রাধে রাধে। তো এই জন্যে আজ দুগ্ধ কি করছে, দুগ্ধ আজ আত্মহত্যা করছে, বললেন যে এ জীবন রেখে লাভ নেই, যে জীবনে প্রভুর সেবায় লাগতে পারলাম না সে জীবনের কোনো মূল্য নেই, সে জীবন ওই পশুর মতো, মানুষ হয়েছি
কিন্তু মানুষ হয়ে যে মানব জীবনের যে সার্থকতা কোথায়? বললেন বড় ভাগ্য মানুষ তন বাবা সাধন ধাম মোক্ষ কর দ্বারা। বললেন এই মানব শরীর আমরা লাভ করেছি কিসের জন্য? মোক্ষ প্রাপ্তির জন্য। আর ভক্তির লক্ষ্য কি? ভক্তির লক্ষ্য ভক্তি লাভ করার জন্য। কিন্তু এখানে বলেছে সবার যেটা লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে মোক্ষ। আর এই মোক্ষ প্রাপ্ত যদি হতে না পারলাম তাহলে এই মানব শরীর লাভ করে কোনো লাভই হলো না। ওই পশুর জনিতে পুনরায় যেতে হবে। সেই শেঠজি ছিলেন, শেঠজিকে দেবর্ষি নারদ বললেন শেঠজি আপনি তো অনেক জনকল্যাণের কাজ করেছেন, এবার একটু নিজের কল্যাণের কথা ভাবুন। শেঠজি বললেন কেন, এতদিন এত জনগণের কল্যাণ করলাম তাতে নিজের কোনো কল্যাণ হয়নি? বললেন না হয়নি। তাহলে নিজের কল্যাণ কি করে হবে? বললেন শেঠজি আপনি যদি আমার সাথে একটাবার অন্তত বৃন্দাবনে যান তাহলে নিজের কল্যাণ হয়ে যাবে। শেঠজি বললেন দেবর্ষি এখন আপনার সাথে বৃন্দাবনে যাই কি করে, কিছুদিন পরেই আমার ছেলের বিবাহ, একমাত্র ছেলে। তো আপনি এক কাজ করুন, কিছুদিন পরে আসুন, আমার ছেলের বিবাহ হয়ে যাক, আমি তারপর আপনার সাথে চলে যাব সবকিছু ছেলেকে বুঝিয়ে দিয়ে। এবার কিছুদিন পর কয়েক বছর পর শেঠজি দেবর্ষি নারদ শেঠজির কাছে এসেছে। বললেন শেঠজি এবার চলুন। শেঠজি বলছেন দেবর্ষি আপনি তো এসেছেন খুব ভালো হয়েছিল, কিন্তু শেঠজি আমার বৌমা গর্ভবতী, কিছুদিন পরেই আমার নাতি বা নাতনি হবে। তো শেঠজি নাতি নাতনির মুখ না দেখে কি করে যায়? আপনি এক কাজ করুন আর কিছুদিন পরে আসুন, নাতি নাতনির মুখ দেখে তারপর চলে যাব একবারে আপনার সাথে, আর ফিরে আসবো না। দেবর্ষি নারদ চলে গেলে। পুনরায় কয়েক বছর পর দেবর্ষি এসেছেন, এসে দেখলেন শেঠজি আজ নাতির সাথে খেলা করছে। বললেন শেঠজি এবার চলুন, নাতি তো অনেক বড় হয়ে গেছে। বললেন দেবর্ষি নাতি কোথায় আর বড় হয়েছে, এই তিন চার বছর সবই বয়স হয়েছে, নাতি তো আমাকে ছাড়া ঘুমাই না, আমাকে ছাড়া খাই না, একে ছেড়ে যাই কি করে? আর একটু বড় হোক, একা একা খেতে শিখুক, একা একা ঘুমাতে শিখুক, তারপর আমি আপনার সাথে যাব, আপনি আরো কিছুদিন পরে আসুন। দেবর্ষি নারদ এবার যখন এসেছে, এসে দেখলেন সে শেঠজি আর নেই, সে শেঠজি বলহরি হরিবোল হয়ে গেছে। দেবর্ষি নারদ ভাবলেন সংসারে যার এত মোহ সে তো সংসার ছেড়ে কোথাও যাবে না, তাই মরে গেলেও, যার সংসারে এত মোহ সে মরে গেলেও সংসার ছেড়ে তো কোনোদিন যাবে না, কোথাও কোথায় গেল শেঠজি কোথায় গেল? খুঁজতে শুরু করেছেন, খুঁজতে খুঁজতে দেখলেন ওই বাগানের মধ্যে নাতি খেলা করছে কুকুরের সাথে একটা। ওখানে গেলেন, গিয়ে দেখলেন ওই কুকুর আর কেউ নয়, ওই শেঠজি ওই কুকুর হয়েছে। এবার দেবর্ষি শেঠজিকে গিয়ে বললেন শেঠজি এবার চলুন আমার সাথে। শেঠজিকে দেবর্ষি এবার শেঠজি বলছে দেবর্ষি দেখতে পাচ্ছেন না নাতির সাথে খেলা করছি, বৌমাটা একা বাড়িতে থাকে, ছেলেটা বাইরে কাজ করে, রাত্রিতে বৌমাকে পাহারা দিতে হয় রাত্রি, এখন যাওয়া যাবে না, আপনি আরো কিছুদিন পরে আসুন। দেবর্ষি নারদ চলে গেলেন। পুনরায় কয়েক বছর পর দেবর্ষি এসেছেন, দেখলেন সে কুকুরটাও নেই, কোথায় গেল শেঠজি? খুঁজতে খুঁজতে দেখলেন নাতি আজ কি করছে, পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুকুরের জলে ঢিল মারছে। কেন? বলে ভাই পুকুরের জলে একটা ব্যাঙ একবার ডুব দিচ্ছে আর একবার উঠছে, আর যেই উঠছে নাতি ঢিল মারছে। নাতিকে আর ওই ব্যাংকে, ব্যাং আর কেউ নয়, ওই শেঠজি নাতির সাথে খেলা করছে, শেঠজি এখন ব্যাং হয়েছে।
দেবর্ষি নারদ গিয়ে বললেন শিবজি এবার চলুন। শিবজি বললেন দেবর্ষি দেখতে পাচ্ছেন না নাতির সাথে খেলা করছি, এখন যাওয়া যায়? তো এই শিবজিকে দিয়ে আমাদেরকে বোঝালেন আমাদেরও ঠিক এই একই অবস্থা, আমরা সংসার ছেড়ে যেতে পারি না, এমন মায়ার বন্ধনে এমন জড়িয়ে গেছি সংসার ছেড়ে যাওয়ার কোন কায়দা নেই। তো বললেন যার এমন অবস্থা তার গতি ওটাই হবে। এই মানব শরীরের বিশেষত্ব কখন হবে? যখন ভগবানকে লাভ করতে পারব। কিন্তু আমরা সেসব ভুলে গেছি। এই মানব শরীরের লক্ষ্য কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কিন্তু সে কথা ভুলে গিয়ে এখন হয়ে গেছি সংসারের দাস। এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না হজিলি, ওরে কেমন মানুষ তবে। পাখি যে নাম লয়, লয় সারি সুখ আদি কত, ইহাতে তুমি অলস্য করো, বলো এ হয় কেমন মত। কি জন্যে এই মানব শরীর লাভ করেছি সে কথা একবারও ভেবে দেখলাম না। সংসারে এসে এখন লক্ষ্য হয়েছে বড় বাড়ি করা, বড় গাড়ি করা, অনেক অর্থ জমানো, এটাই লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণ করতে করতে ওই গাধার মতো বোঝা টানতে টানতে একদিন ওই শেরজির মতো অবস্থা হয়ে যাবে আমাদের। এই জন্যেই দুগ্ধ ভাবলে যে জীবন ভগবানের সেবায় লাগলো না সে জীবন রেখে কোনো লাভ নেই, এই জন্যে সে আজ আত্মহত্যা করছে। মা গ্রাণ পেয়েই বললেন লালা তুই একটুখানি বস, আমি দুধটা নামিয়ে আসি। এবার যেই লালাকে নামিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে প্রভু ডেকে গেছেন, সঞ্জাত কোপ প্রভু জেগে গেলেন। কারণ মাকে আমি এক্ষুনি জিজ্ঞাসা করলাম, কয়েক মিনিট হয়েছে মাত্র, মা তোমার কাছে প্রিয় কে? তোমার কাছে আমি প্রিয় না দুগ্ধ বেশি প্রিয়? এই মাত্র বলল যে লালা তুই আমার কাছে সব থেকে প্রিয়। কিন্তু এ তো কথার কথা হয়ে গেল, মা আমাকে নামিয়ে দুগ্ধ নামাতে গেল, তাহলে এই কথার কোনো মূল্য থাকলো? মাকে জিজ্ঞাসা করলাম, মা এই মুহূর্তে বলল লালা তোর থেকে প্রিয় আমার কাছে কিছু নেই। এই জন্যে মা তুমি বললে কি আর করলে কি, আমাকে তুমি এইভাবে কেন নামিয়ে দিয়ে চলে গেলে? প্রভু রেগে গেছেন। আর বললেন আমাদের ওই একই অবস্থা, আমরাও বলি ভগবান ছাড়া কেউ নেই, কিন্তু লক্ষ্যটা ওই সংসারের দিকে, ভগবানের দিকে লক্ষ্য নেই, লক্ষ্যটা আমাদের সংসারের দিকে। ওই যে সেই শকটাসুর, শকটাসুরের নিচে ভগবানকে মা শকটের নিচে রেখে গেছেন। প্রভু ভাবছেন আমি ভিতরে যাব কি করে, জোরে জোরে কাঁপতে শুরু করেছেন যাতে মা কান্না শুনে আমাকে ভিতরে নিয়ে যায়। কিন্তু মায়ের কর্মে সেই কান্নার শব্দ গেল না। এবার কি করেছেন প্রভু, সেই শকটে লাথি মেরেছেন, আর যেই লাথি মেরেছেন শকটের উপরে ছিল ওই দই দুধ মাখনের ভাণ্ড। এই দই দুধ মাখনের ভাণ্ড যখন ভেঙেছে মায়ের কর্মে তখন শব্দ গেছে। লালা যে এতক্ষণ কেঁদেছে তখন কিন্তু শব্দ মায়ের কর্মে যায়নি, সংসারে যেই ক্ষতি হয়েছে তখন শব্দটা মায়ের কর্মে গেছে। ঠিক আমাদের ওই একই অবস্থা, সংসারে যখন ক্ষতি হয় তখন বুকের ভেতরটা খুব বেজে ওঠে, কিন্তু ভগবানের যে অসুবিধে হচ্ছে কিনা সেদিকে আমাদের কোনো লক্ষ্য নেই, সে কথা আমরা শুনতে পাই না, ভগবানের অসুবিধাকে আমরা দেখতে পাই না। সংসারে যদি কোনো ক্ষতি হয় সেটা আমরা দেখতে পাই। তো ভগবান বললেন যে যার সংসারে এত লক্ষ্য তার সংসারকে আমি তো এইভাবে লাথি মেরে চুরমার করে দিই, আমাকে নিচে রেখে সংসারকে উপরে রেখেছো,
সে সংসারে আমি এভাবেই নাথি মানি। এই জন্যে প্রভু আজ কি করলে, পাশেই ছিল সেই শিলাখণ্ড পড়ে প্রভু এবার সেই মাখনের ভাণ্ড ভাঙতে শুরু করেছে। আর কোনগুলো ভাঙছে, যেগুলো পুরানো দিনের, যার উপরে মায়ের মোহ বেশি, পুরানো দিনের ঠাকুরমা ঠাকুরদার আমলের যেগুলো, যেগুলোকে বেশি যত্ন করে গুছিয়ে রাখেন সেগুলোকেই ভাঙতে শুরু করেছে। এবার ভেঙে দেখলেন তো সমস্ত ঘর বারান্দা উঠান তো সমুদ্র বইতে শুরু করেছে। বাদরদেরকে ডাকলেন, তোরা এসে শিগগিরই ভোগ লাগা, মা যেন আসার আগেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু মা যখন এসেছে, এসে দেখলেন হায় সর্বনাশ, এ কি, ঘরে তো দই দুধ মাখনের সমুদ্র বইছে, লালা তুই করেছিস কি, দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন। বলেই মা আজ লালাকে ধরার জন্যে ছুটতে শুরু করেছে। লালা সব ভেঙে দিয়ে উদুফলের উপরে বসেছিল, মা ছুটতে শুরু করেছেন লালাকে ধরার জন্য। লালা উদুফলের উপর থেকে লাফ দিয়ে দৌড়াতে শুরু করেছেন। মা বলছে, এতদিন গোপীরা নালিশ করেছিল, আমি তাদের কথা বিশ্বাস করিনি, আমি যদি সেদিন তাদের কথা বিশ্বাস করে শাসন করতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। তো একে আর যদি শাসন না করি, একে যদি কোনো দণ্ড না দিই, এ তো আরো উদ্দণ্ড হয়ে যাবে। আজ নিজের ঘরে এই অবস্থা করেছে, তাহলে গোপীদের ঘরে ঘরে গিয়ে কি অবস্থা করে। এই জন্যে মা ভাবলেন একে দণ্ড আজ দিতেই হবে। এই জন্যে মা আজ প্রভুকে ধরার জন্য ছুটছেন, কিন্তু মাও ছুটছেন প্রভুও ছুটছেন। মা কিছুক্ষণ পর আর ছুটতে পারছেন না, কারণ মায়ের বয়স হয়ে গেছে, 80-90 বৎসর বয়স হয়েছে মায়ের। মা কতক্ষণ ছুটবে? মা বললেন, লালা ভালোই ভালোই কাছে চলে আয়, কিন্তু না হলে কিন্তু খুব মার পড়বে। মা এই মারবে বলেই তো আমি পালাচ্ছি, লালা তুই যদি ভালোই ভালোই কাছে এসে ধরা দিস তাহলে মারব না। মা তাহলে লাঠি নিয়েছো কেন হাতে? লালা বয়স হয়েছে, বৃদ্ধয়াতি গ্রহিতা দণ্ডম, বৃদ্ধ বয়সে সবাইকে লাঠি নিতে হয়, এই জন্যেই লাঠি নিয়েছি। তো লালা তোর ভয় করছে? ঠিক আছে, ত্যাক্তুয়া দৃষ্টি সুতম ভীতম বিজ্ঞায়র ভগবত, চলো যা লাঠি ফেলে দিলাম, লালা এবার চলে আয়, মা আমাকে ধরে তুমি করবে কি? লালা তোকে ধরে পূজা করবে। মা আজ কোন তিথি, আজ কিসের পূজা, আজ কোন নক্ষত্র? লালা তুই একবার কাছে আয় তো, তারপর বুঝিয়ে বলছি আজ কোন তিথি, কোন নক্ষত্র, কিসের পূজা, কাছে এলেই বলব। এবার প্রভু পূজার কথা শ্রবণ করে একটু মনে জোর পেয়েছে, মাকে বললেন, মা তাহলে যাচ্ছে কিন্তু, বললেন আয়। এবার প্রভু মায়ের কাছে এসেছেন, মায়ের কাছে যখন এসেছেন, কেন এসেছেন? বললেন মায়ের কাছে এই জন্যে এসেছেন, মায়ের অনেক পরিশ্রম হচ্ছে, মা অনেক ছুটেছে প্রভুকে ধরার জন্য, মা আর ছুটতে পারছেন না। মা ছুটতে ছুটতে ঘেমে নিয়ে স্নান করে ফেলেছেন, এই জন্যে মা আর ছুটতে পারছেন না, মায়ের পরিশ্রম হয়েছে। মায়ের অনেক পরিশ্রম হয়েছে, সেই জন্যে প্রভু আজ মাকে ধরা দিলেন। এবার যেই মায়ের কাছে এসেছেন, মা খপ করে ধরেছেন, হাত পা এক হাত দিয়ে ধরেছেন, পুনরায় লাঠি তুলে নিয়েছেন। মা তুমি যে বললে পূজা করবে, তাহলে লাঠি কেন নিচ্ছ? লালা যেমন দেবতা তার তেমন পূজার ব্যবস্থা, তোর পূজা আজ এই লাঠি দিয়েই হবে, চল আজ। এবার মা টানতে টানতে নিয়ে আসছেন প্রভুকে,
সত্যব্রত ঋষি দর্শন করলেন, দর্শন করে কি বললেন, রোদন্তম মুহুর্নিত্যম যোগমমৃজন্তম করম্ভুজ যোগমেন শতাঙ্গ নেত্রম নমামি স্বরমশ চিদানন্দ রূপম লসত কুণ্ডলঙ্গ কুলে ব্রজমানম নমামি স্বরমশ। সত্যব্রত ঋষি কি বললেন, রুদন্তম মুহুর্নেত্রম, প্রভুকে মা এবার হাত ধরে যখন টেনে আনছেন প্রভু কি করেছেন, কাঁদতে শুরু করেছেন, আর দুই হাত দিয়ে চোখ ধরতে শুরু করেছেন, আর চোখ যখন ধরতে শুরু করেছেন চোখে তো মা মোটা করে কাজল পরিয়ে দিয়েছিলেন, আর সেই কাজলে আজ সমস্ত মুখ ঢেকে আজ জগন্নাথ ভগবান হয়ে গেছেন প্রভু। এই দৃশ্য দেখে মায়ের মনে একটু দয়া হল, এই জন্য মা ভাবলেন মারাটা ঠিক হবে, তো কিছু তো দণ্ড দিতে হয়, কি করব, মা ভাবলেন যে একে আজ সারাদিন বেঁধে রেখে দেব। এবার মা কি করেছেন, মা লালার হাত ধরেছেন, ধরে এক হাত ধরে রেখেছেন, আর সমস্ত ঘর থেকে সব দড়ি এক জায়গায় করেছেন, করে এবার লালাকে বাঁধতে শুরু করেছেন। তো যতই বাঁধার চেষ্টা করছে তদপি দু অঙ্গুলম নুনম ইয়দ ইয়দ দত্ত্য বন্ধনম, মা যতই বাঁধার চেষ্টা করছে দু অঙ্গুলি করে কম পড়ে যাচ্ছে। কেন কম পড়ে যাচ্ছে বললেন, এই জন্যে কম পড়ে যাচ্ছে মায়ের প্রেমের মধ্যে এই দুই অঙ্গুলি কম আছে, কারণ আগেই প্রভু জিজ্ঞাসা করেছেন যে মা তুমি আমাকে বেশি ভালোবাসো না দুগ্ধকে বেশি ভালোবাসো, মা তখন মুখে বলেছে, আমরাও মুখে বলি কিন্তু লক্ষ্য সংসারের বিষয়ে, সংসারের প্রতি আমাদের প্রেম বেশি, তো এই জন্যে মায়ের প্রেমের মধ্যে এই দুই অঙ্গুলি কম আছে, এই জন্যে মা বাঁধতে পারছেন না। মা তো ভালোবাসে, ভালোবাসলেও সংসারকেও মা ভালোবাসে, প্রভুকে সম্পূর্ণ রূপে সব কিছু ছেড়ে দিয়ে ভালোবাসেন না, দু অঙ্গুল কম আছে মায়ের ভালোবাসার মধ্যে। এবার গোপীদের দড়ি আনা হলো, গোপীদের দড়িও জোড়া হলো, কিন্তু তাতেও দু অঙ্গুলি কম, বললেন এখানেও ওই দু অঙ্গুল করে প্রেম কম আছে, এই জন্যে মা কিছুতেই বাঁধতে পারছেন না। তো এই দুই অঙ্গুলের তত্ত্ব কি, এর মধ্যে বড় রহস্য লুকিয়ে আছে, বললেন এই দুই অঙ্গুলের তত্ত্ব হচ্ছে ভগবানকে তখনই বাঁধা যাবে, এই দুই অঙ্গুল কি, এই দুই অঙ্গুল হচ্ছে আমাদের মধ্যে আছে তিন গুণ, সত্ত্বগুণ রজগুণ আর তমগুণ, তো এই রজগুণ আর তমগুণ হচ্ছে দুই অঙ্গুল, এই রজগুণ আর তমগুণকে যখন ত্যাগ করতে পারবো, সত্ত্বগুণের প্রভাব যখন আমার মধ্যে বেশি হবে তখনই আমি ভগবানকে বাঁধতে পারবো, এই রজগুণ আর তমগুণকে ত্যাগ করতে হবে। বললেন ভিতরে যদি সর্বদা এই রজগুণ আর তমগুণের ঝড় উঠতে থাকে তাহলে ওই তৃণাবর্ত, তৃণাবর্ত এসেছে, সুখদেবজি কি বলেছেন, রজসা তমসা বৃতম, রজসা মানে ধুলি আর তমসা মানে অন্ধকার, ওই রজসা মানে রজগুণ আর তমসা মানে তমগুণ, বললেন এই রজগুণ আর তমগুণের ঝড় হচ্ছে তৃণাবর্ত, এই রজগুণ আর তমগুণের ঝড় যখন উঠবে ভগবানকে উড়িয়ে নিয়ে চলে যাবে, ভগবানকে বাধা সম্ভব নয়, তো এই দুই অঙ্গুল সত্ত্বগুণের দ্বারা ভগবানকে বাধা যায়। পরবর্তীতে বললেন এই দুই অঙ্গুল কি, এই দুই অঙ্গুল হচ্ছে নাম আর রূপ, নাম আর রূপ দুই অঙ্গুল, আমরা জগতের নামে জগতের রূপে বাধা পড়ে যাই, ভগবান বললেন আমি কার রূপে নামে বাধা পড়ব, কার গুণে বাধা পড়ব, আমার তো কারো রূপে গুণে বাধা পড়ার কোনো প্রশ্নই নেই, কিন্তু জগতের সংসারের জীব যদি আমার নামে আমার রূপে বা আমার গুণে যদি বাধা পড়ে আমাকে লাভ করতে পারবে, সৎ
সংসারের রূপে গুণে যদি বাধা পড়ে সে আমাকে বাধতে কোনোদিন পারবে না। বলে এই নামে রূপে কে বাধা পড়েছিলেন? যেমন বাধা পড়েছিলেন রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী প্রভুর গুণের কথা রূপের কথা শ্রবণ করেছেন, শ্রবণ করেই বললেন শ্রুত্যা গুণান ভুবন সুন্দর শ্রেণ্যতম তে নির্বৃষ্ট কর্ণ বিবরই হরতঙ্গ তাপম। প্রভু আমি তোমার রূপের বর্ণনা তোমার গুণের কথা শ্রবণ করে আমি তোমার হয়ে গেছি, আমি তোমাকে না পেলে আর বাঁচবো না বলে চিঠি লিখে পাঠিয়ে দিলেন প্রভুর কাছে। নামে রূপে মুগ্ধ হয়ে গেছেন, বললেন যিনি এমন নামে রূপে মুগ্ধ হবেন সে আমাকে পেয়ে যাবে। সংসারের নামে গুণে যদি কেউ মুগ্ধ হয় সে আমাকে পাবেন না। আরো কে মুগ্ধ হয়েছিলেন প্রভুর রূপে? এর তো উদাহরণের শেষ নেই। যেমন সুখদেবজি, সুখদেবজি জন্মগ্রহণের সাথে সাথে বাবা এত ডাকলো পুত্র পুত্র বলে একবারও পেছন দিকে ফিরেও তাকালেন না। তিনি সব ত্যাগ করে বনের মধ্যে এসে আত্মা রাম মৌনায় নির্গ্রন্থায় পুরক্রমে কুরবন্তিম অহৈ তকিম ভক্তিম তদ্ভূত গুণাবলি। সেই আত্মা রাম মুনি তিনি ব্রহ্মের সাধনায় মগ্ন হয়ে গেলেন, জন্মের সঙ্গে সঙ্গে গৃহ ত্যাগ করে কেউ তাকে বাঁধতে পারেনি, বাবাও বাঁধতে পারল না, তিনি ব্রহ্মের সাধনায় মগ্ন হয়েছেন। কিন্তু এই আত্মা রাম মুনি যখন ভগবানের রূপের আর গুণের কথা শ্রবণ করেছেন সে ভগবানের রূপে গুণে মুগ্ধ হয়ে গেছেন, তার জ্ঞান ভঙ্গ হয়ে গেছে, তিনি ব্রহ্মের সাধনায় মগ্ন হয়েছেন। যখন শ্রবণ করলেন বরাহ পীড়ম নটবরব বহু কর্ণয়ীতি। এই রূপের বর্ণনা শ্রবণ করলেন প্রভু কি করেছেন? বরাহপীড়ম নটবর গোপুহু তিনি মাথায় ময়ূরের পুচ্ছ ধারণ করেছেন, গলায় বৈজয়ন্তী মালা ঝুলছে কণ্ঠে প্রভু, আর দুই কর্ণের এক কর্ণে কর্ণিকার একটি ফুল একবার ডান কানে দিচ্ছে, দিয়ে সখাদেরকে বলছেন সখা দেখো আমাকে কেমন লাগছে, বাম দিকের সখাদেরকে বাম দিকের কর্মে সেই ফুল দিয়ে পুনরায় বাম দিকের সখাদের বলছে দেখতো সখা আমাকে দেখতে কেমন লাগছে। আর সে সময় গোধূলি সন্ধ্যা বেলায় প্রভু কিভাবে আসছেন বললেন নটবর, এমন ভাবে চলছেন যেন নৃত্য করতে করতে প্রভু আজ গোষ্ঠ থেকে ফিরে আসছেন। সুখদেবজি এই রূপের বর্ণনা শ্রবণ করেই তার ব্রহ্মের সাধনা কোথায় চলে গেল। পরবর্তীতে যখন শ্রবণ করলেন অহো বকিয়ম স্তন কালকূটম জিঘম শয়া বায়ুয়াদ্বাও সাধভি লেভে গতিম ধাত্রী চিতান্নয়ম কিম্বা দয়ালুম শরণম ব্রজে। প্রথমে তো রূপের কথা শ্রবণ করে ধ্যান ভঙ্গ হয়ে গেছে, এবার রূপের কথা শ্রবণ করে উঠে পড়েছেন, আসন ছেড়ে উঠে পড়েছেন, বললেন এমন রূপ আর এমন যার গুণ তাকে তো দর্শন করতেই হয়, তোমরা এসে লোক কোথায় পেয়েছো? বললেন তুমি আরো শ্রবণ করতে চাও তাহলে আমাদের সাথে চলো। তো যিনি জন্মগ্রহণের সাথে সাথে গৃহ ত্যাগ করলেন তিনি আজ গৃহে চলে এলেন কিসের জন্যে? প্রভুর নামে রূপে গুণে বাধা পড়ে গেছে। তো বলেন যে আমার রূপে গুণে বাধা পড়বে সে আমাকে বাঁধতে পারবে, যে সংসারের রূপে গুণে বাধা পড়ে যাবে সে আমাকে বাঁধতে পারবে না। এই হচ্ছে রূপ।